দিদি দেখো একটা দিদি জুটিয়ে নিয়েছে, পড়ে যাবে তো, পড়ে যাবে। ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার আর একটা নিউ ব্র্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। তো অনেকদিন পরেই আমরা চলে এসেছি এমন একটা পার্কে, তোমরা দেখেই চিনতে পারছো পার্কটা কোথায়, গেস করো তো। পার্কটা হচ্ছে 206-এর অপোজিটে যে পার্কটা আছে, বিজে ব্লক, সেই বিজে ব্লকের পার্কে আমরা অনেকদিন বাদে এসে পড়েছি। এখানে আদিত্রিকে আজকে নিয়ে এসেছি অনেক দিন পরে, প্রায় 3-4 মাস পরে ওকে একটু আউটিং করাতে। তো সেই নিয়েই ব্লগটা শেষ পর্যন্ত ধরতে থাকো এবং ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইবও করে দাও। এই দেখো আদিত্রি দোলনায় দুলছে, আদিত্রি হাই করে দাও। আচ্ছা, আদিত্রি ইজ হ্যাভিং আ ফান। আর চারিদিকে দেখো, চারিদিকের নজারাটা তোমাদের দেখাচ্ছি। এই পার্কটা কিন্তু খুবই সুন্দর পার্ক, একটা রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো বড়রাও চড়ছে, কিন্তু বড়রা চড়ার এটা উচিত না, কিন্তু বড়রাও চড়ছে। দেখো এইদিকে একটা দোলনা আছে, এগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এখানেও দোলনা আছে, স্লিপ আছে, ওইদিকে নাগরদোলনা আছে, কত কিছু আছে। তোমাদের এই ধরনের ব্লগ যদি ভালো লাগে তাহলে আমরা নিশ্চয়ই আপলোড করতে থাকবো পরপর। দেখো নজারাটা তোমাদের দেখাচ্ছি চারিদিকে। দেখো একটা দিদি জুটিয়ে নিয়েছে, পড়ে যাবে তো, পড়ে যাবে। দেখো এখন এখানে এসে দোলনা চড়ছে। পড়ে যাবে, শি ইজ হ্যাভিং আ ফান। আচ্ছা যাও যাও চলো। এই তো আদিত্রি, আদিত্রি শিখে গেছে, আরেকবার লাস্ট যাও। ও লাগলো, এবার ওইটা চলো, ওইটা চলো, এবার ওইটা লাস্ট, এবার ওইটা। ও লাগলো, পারবে, আস্তে আস্তে যাবে। আদিত্রি দেখো একা একাই উঠে যাচ্ছে, ওর কত সাহস। শি ইজ আ ব্রেভ গার্ল আই মাস্ট সে। এই নজারাটা তোমাদের দেখাচ্ছি, নজারাটা খুব সুন্দর। আদিত্রি আসো, আদিত্রি দেখে আসতে পারে নাকি, ভেরি গুড। চলো আবার আমরা এটা চড়িয়ে আসো। আদিত্রি ইজ হ্যাভিং আ ফান আই মাস্ট সে। যাও যাও আস্তে আস্তে যাও মা। আস্তে, হ্যাঁ ঠিক আছে চলো, ও স্লিপ চড়তে পারে তো, আরে ও চড়তে পারে, ছাড়ো। হ্যাঁ এই তো, বাহ চলো এবার ওইটা চড়িয়ে আসো, আইটা চড়িয়ে আসো, আসো এইটা চড়িয়ে আসো। তো আমরা 206-তে পার্ক থেকে ফেরার পথে একটু স্ন্যাক্স করতে ঢুকলাম মোজোপিজ্জাতে। মোজোপিজ্জার ভিডিও তোমরা ইমিডিয়েটলি আমাদের ব্লগে দেখেই ফেলেছো। তো আমরা সেকেন্ড টাইম এই মোজোপিজ্জাতে আসলাম। মোজোপিজ্জাতে এসে কী কী অর্ডার দিলাম, গোল্ডেন কর্ন পিৎজা, আর একটা হচ্ছে একটা পনির স্টার্টার। তো আজকে মোটামুটি যতটা সম্ভব আজকে এখান থেকেই ডিনার করে যাচ্ছে। এবার রাতে যদি খিদে পাই ইনকেস, তাহলে হালকা করে সুজি বা দুধ রুটি খাইয়ে দেব। তো এই নিয়ে দেখো খাবারের টেস্টগুলো কেমন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এই কেষ্টপুর অঞ্চলে থাকো, মাঝেরপাড়া, ঘোষপাড়া, জোড়াখানা সংলগ্ন অঞ্চলে, তারা কিন্তু মোজোপিজ্জাতে এসে একটা অল্টারনেটিভ পিৎজা ডেস্টিনেশন তোমরা টেস্ট করতেই পারো। কী দিয়েছো ওটা? আমার
আমাদের মোজো পিৎজা চলে এসছে, দেখতেই পাচ্ছো কি স্ক্রাঞ্চিয়াস। কিন্তু এদের এখানে মাছি করে থাকলে সেটাই আমাকে কোয়েশ্চেন। মামা তুমি পিৎজা খাবে? যারা গেস্টে পড়ে আছো তারা কিন্তু এখানে আসতেই পারো। আমি বলবো ডমিনোজের থেকে কিন্তু মোজো পিৎজা সত্যিই বেটার। এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এটা হলো আজকে আমাদের ইভিনিংয়ের ডে আউট, আদিত্রি, আমি আর ওর পাপা। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।